বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নবগঠিত 44 সোরাট মিসাইল রেজিমেন্টের। সংযুক্ত হলো 51 এমএলএস রেজিমেন্টের তৃতীয় ব্যাটারি। এর মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে জানান সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের নতুন সংযোজিত 51 এমএলএস আরএস রেজিমেন্টের তৃতীয় ব্যাটারি অন্তর্ভুক্তিকরণ এবং নবগঠিত 44 সোরাট মিসাইল রেজিমেন্টের পতাকা উত্তোলন উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। চট্টগ্রাম সেনানিবাসে এই অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন 24 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। সকালে সেনাপ্রধান প্যারেড স্কোয়ারে এসে পৌঁছলে তাকে অভিবাদন জানায় নবগঠিত রেজিমেন্টের চৌকুস্থল। সেখানে দেওয়া হয় গার্ড অফ অনার। পরে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন করেন। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় 44 সোরাট মিসাইল রেজিমেন্ট প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেন, এর মাধ্যমে দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আধুনিক এসএম-90 এয়ার ডিফেন্স মিসাইলের সমন্বয়ে গঠিত 44 সোরাট মিসাইল রেজিমেন্ট আর্টিলারি নিঃসন্দেহে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহকে দুর্ভেদ্য আকাশ ফোর্সেস গোল 2030 আওতায় সেনাবাহিনীতে 120 ও 70 কিলোমিটার দূরত্বে মিসাইল সিস্টেম সংযুক্ত করার কথাও জানান সেনাপ্রধান। আজ তৃতীয় ব্যাটারির অন্তর্ভুক্তির মাধ্যমে রেজিমেন্টের সক্ষমতা পূর্ণতা পেল। পরে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। এতে সেনা সদর, আর্মি ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 47 ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।